প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক এবং যারা আমাকে দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গতকালকে আমার পাঠটা দেখেছ, সেটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের 23 ইউনিট এর স্টেসের প্রথম অংশ। আজকে হবে ওই প্যাসেজটা দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আলোচনা করার পর আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষার যে 1 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস অথবা অপোজিট ওয়ার্ড অথবা সিমিলার মিনিং আসে, যেটাকে আমরা ম্যাচিং বলি, ম্যাচ কলাম এ এন্ড কলাম বি, সেটা নিয়ে আজকে আমি সামান্য আলোচনা করব। তার আগে আমি তোমাদের যে প্যাসেজটা যে একটু সামান্য বাকি ছিল সেটা আমি আলোচনা করব, তবে পাশাপাশি গতকালটা আর একটু আলোচনা করব। তোমরা বই কথা খুলো, বই খুলো, বইয়ের 91 পৃষ্ঠা খুলো, যেহেতু আমি পিছনেরটা আর একটু আলোচনা করব। 91 পৃষ্ঠায় স্টেজ সে লিসেন সে অ্যান্ড রিড। অনিতা অফিসার, উই হার্ড অ্যাবাউট দ্য আর্ট ওয়ার্ক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। আসা, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। অনিতা, আই এম অ্যাফ্রেড দেয়ার আর মেনি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার এরোশন, অ্যান্ড লাস্ট ইয়ার এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস। হোয়াটস নেক্সট অফিসার? এই এই অংশটা হচ্ছে আমরা গতকাল আলোচনা করিনি, এখন একটা নতুন অংশ, খেয়াল করো। অফিসার, ওয়েল দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার এরোশন, সো ফার নো ওয়ান নোস হোয়েন অ্যান্ড আপওয়ার্ক উইল হ্যাপেন। আসাদ, হোয়াট ক্যান উই ডু? অফিসার, ইউ শুডেন্ট ওয়ারি সো মাচ, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার, হেয়ার ইজ এ লিফলেট। নিশ্চয় তোমরা আমার কালকে আলোচনা শুনে ঘরের মধ্যে দেখেছ, আশা করি তোমরা ওখানে রিডিংটা ক্লিয়ার করে নিয়েছো। আমি এখন অর্থটা একটু বলে দিচ্ছি, তোমরা ক্লিয়ার করো। অনিতা অফিসার কর্মকর্তা, উই হার্ড অ্যাবাউট আর্ট ওয়ার্ক ইন নেপাল, আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছি। ইট ওয়াজ টেরিবল, ইহা খুবই মর্মান্তিক বা ভয়ঙ্কর। টেরিবলকে আমরা টেরিবল শব্দের অর্থ মর্মান্তিক বলতে পারি, ভয়ঙ্কর বলতে পারি। আসার, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট, আমি ইহা নিয়ে অত্যন্ত দুঃখিত। অনিতা, আই এম অ্যাফ্রেড, আমি ভীত হই। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে অনেক ধরনের দুর্যোগ আছে। লাস্ট মান্থ, গত মাসে, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার এরোশন, আমরা নদী অনেক জমি হারিয়েছি নদী ভাঙ্গনের কারণে। অ্যান্ড লাস্ট ইয়ার, গত বছর, দ্য সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস, একটি ঘূর্ণিঝড়ে অনেকগুলো ধালান এবং গাছপালা নষ্ট হয়েছে। হোয়াটস নেক্সট, পরবর্তীতে কি হতে যাচ্ছে? অফিসার, ওয়েল ভালো, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস, টিভি নিউজ থেকে আমরা সাইক্লোন সম্পর্কে জানতে পারি। অ্যান্ড উই ক্যান ওপেন সি সাইন্স অফ রিভার এরোশন, এবং নদী ভাঙ্গনের সতর্কতা সম্পর্কেও জানতে পারি। যেমন আমরা এখন টিভিতে বা সংসদ টেলিভিশনে আমরা আমাদের পাঠ দেখতে পারি, তারপরে বাংলাদেশ বেতারে আমরা আমাদের পাঠ শুনতে পাই, ঠিক তদ্রূপভাবে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও আমরা কি পূর্ব আভাস পেয়ে থাকি। সো ফার নো ওয়ান নোস হোয়েন অ্যান্ড আর্থকোয়েক উইল হ্যাপেন, কিন্তু কেউ জানে না কখন যে ভূমিকম্প হবে। সবগুলো দুর্যোগ মানুষের সবগুলো না, তোমার সাইক্লোন এবং নদী ভাঙ্গন সম্পর্কে মানুষের পূর্ববর্তী আভাস পেয়ে থাকে, কিন্তু এই ভূমিকম্প সম্পর্কে মানুষ পূর্বাভাস পেয়ে পায় না, জানে না কখন ঘটে। আচ্ছা, হোয়াট ক্যান ডু, আমরা কি করতে পারি? অফিসার, ইউ শুড নট ওয়ারি টু মাচ, তোমার জন্য তোমার দুঃখ করা উচিত নয় বা চিন্তা হওয়ার উচিত নয়। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স, আমরাও অনেকগুলো দুর্যোগ সৃষ্টি করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ বিগড়ে প্রাকৃতিক যেগুলো আপদা প্রদত্ত, আর
অনেকগুলো আরগুলো আর কতগুলো হচ্ছে কি মনুষ্য পদ্ধতি মনুষ্য সৃষ্টি হিয়ার ইজ এ লিফলেট এখানে একটি বিলিপত্র আছে এই নাও বিলিপত্রটা নাও আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো আমি এখন তোমাদের যে মেন আলোচনা সেটা হচ্ছে কি এখান থেকে আমি চারটি শব্দ নিয়েছি আমার ব্ল্যাকবোর্ডে একটু জায়গা একটু কম চারটি শব্দে আমি তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার একে যে পরীক্ষা আসে তিনটা ক্রাইটেরিয়া তিন ধরনের আসে প্রথম হচ্ছে ফিলিং দ্য গ্যাপস আরটা হচ্ছে মেসিং অর্থাৎ অর্থাৎ সিমিলার ওয়ার্ড আর একটা সাধারণত অপোজিট ওয়ার্ড তবে ফিলিং দ্য গ্যাপস এবং তোমার সিমিলার ওয়ার্ডটা বেশিরভাগ আসে তোমরা একটু আমার ব্ল্যাকবোর্ডে দেখে খেয়াল করো আশা করি তোমরা কিছু বুঝতে পারবে আমাদের আজকে আলোচনা ছিল কি স্ট্রেসে তাহলে এই এই কলামে যেগুলো আছে হচ্ছে কি তোমার গিভেন ওয়ার্ড ওয়ার্ড আর এই কলামে হচ্ছে কি ইংলিশ মিনিং তুমি এটাকে তোমরা এটাকে সিমিলার ওয়ার্ড ধরতে পারো সিমিলার মিনিং এটা ম্যাসিং কলামে আসবে তোমাদের এটা সব বেশি উপকৃত উপকার আসবে আর আছে তোমার সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড মানে একই অর্থ বোঝায় আর অপোজিট ওয়ার্ড সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন এটা ওয়ার্ড প্রথম ওয়ার্ড হচ্ছে টেরিবল 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 কাকে কি বলছিলাম ভয়ানক বা মর্মান্তিক এটা ইংলিশ মিনিং কি কজিং এ গ্রেট ফিয়ার কজিং এ গ্রেট ফিয়ার আর সিমিলার ওয়ার্ড আউটফুল আউটফুল সিমিলার ওয়ার্ড মানে একই অর্থ বোঝাবে আর অপোজিট ওয়ার্ড সেফ সেফ তো নিরাপদ নিরাপদ এটা হচ্ছে কি ডিজাস্টার এটা হচ্ছে তোমার ডিজাস্টার ডিজাস্টার তো কি দুর্যোগ আর ইংলিশ মিনিং অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট আর এটা অপোজিট ওয়ার্ড হচ্ছে কি ইভেন্ট এটা অপোজিট ওয়ার্ড হচ্ছে কি ইভেন্ট 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 তো ঘটনা তিন নাম্বার ওয়ার্ড ডেস্ট্রয় ডেস্ট্রয় তো হচ্ছে কি ধ্বংস এটার ইংলিশ মিনিং টু ড্যামেজ সামথিং ব্যাডলি টু ড্যামেজ সামথিং ব্যাডলি আর এটা সিমিলার ওয়ার্ড ড্যামেজ অপোজিট ওয়ার্ড বিল্ড নির্মাণ করা ড্যামেজ ধ্বংস করা আর এটা নির্মাণ করা নাম্বার ফোর অ্যাফ্রেড অ্যাফ্রেড এর ইংলিশ মিনিং কি ফিলিং ফিয়ার ফিলিং ফিয়ার আর সিমিলার ওয়ার্ড ফ্রাইটেন ফ্রাইটেন অপোজিট ওয়ার্ড প্লিস্ট ফ্রাইটেন ভীত আর প্লিস্ট মানে উৎফুল্লতা বা আনন্দিত হওয়া আমি তোমাদের আবার বলছি গিভেন ওয়ার্ড টেরিবল ইংলিশ মিনিং কজিং এ গ্রেট ফিয়ার সিমিলার ওয়ার্ড আউটফুল অপোজিট ওয়ার্ড স্যাড ডিজাস্টার অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট অপোজিট ওয়ার্ড ইভেন্ট আর গিভেন ওয়ার্ড ডেস্ট্রয় ইংলিশ মিনিং টু ড্যামেজ সামথিং ব্যাডলি সিমিলার ওয়ার্ড ড্যামেজ অপোজিট ওয়ার্ড বিল্ড অ্যাফ্রেড ফিলিং ফিয়ার আর সিমিলার ওয়ার্ড ফ্রাইটেন্ড অপোজিট ওয়ার্ড প্লেসড তোমরা একটু ব্ল্যাক বোর্ডে একটু খেয়াল করো আর তোমরা যারা ইচ্ছে করলে লিখে নিতে পারো একটু ব্ল্যাক বোর্ডে খেয়াল করো তোমরা লিখে ফেলেছ বা ভালো যারা লিখতে পারো না তারা ভালো জ্ঞান করেছ আজকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে কি আমরা আমাদের পরীক্ষায় যে এক নাম্বার কোয়েশ্চেন সেখানে ফিল ইন দ্য গ্যাপস ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ উইথ বি অর অপোজিট ওয়ার্ড এই তিন ক্রাইটেরিয়া থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম একটা অপোজিট ওয়ার্ড আর একটা হচ্ছে সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড মানে একই অর্থ বোঝাবে আর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ বোঝাবে
আজকে তোমাদের ওয়ান ডে ওয়ার্ড হবে ওয়ান ওয়ার্ড হ্যাপেন হ্যাপেন অর্থ ঘটনা আর এটা সিমিলার ওয়ার্ড হচ্ছে ওকার ওখান এটা নিয়ে একটা মাইক্রো রচনা সেটা তোমরা তোমাদের বইতে পাবে আমি তারপরে ওটা বইতে আমি বই থেকে এটা লিখে তোমাদের দেখাচ্ছি সিমিলার ওয়ার্ড তোমার হ্যাপেন হ্যাপেন অর্থ ঘটনা এটা হচ্ছে আজকে তোমাদের ওয়ান ডে ওয়ার্ড হ্যাপেন এটা সিমিলার ওয়ার্ড হচ্ছে তোমার ওকার ওকার হ্যাপেন বলো আর ওকার বলো যাই মানে কেন এর শব্দ হচ্ছে ঘটনা ঘটনা তাহলে এটা একটা মাইক্রো রচনা এখানে বইটা আছে তোমাদের এটা তোমরা এটা এখান থেকে প্র্যাকটিস করতে পারো এবং পাশাপাশি এই বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের আর একটু ক্লিয়ার ধারণা হবে সেটা হচ্ছে কি সু ফার নো ওয়ান সু ফার নো ওয়ান নোস কেউ জানে না হোয়েন কখন an aqua an aqua art qua we happen we happen ask it we want what was it here কি বলছেন তোমাদেরকে happen এটা সিমিলার ওয়ার্ড হচ্ছে ওকার হ্যাপেন শব্দ হচ্ছে ঘটনা বাংলা মানে হচ্ছে ঘটনা আর এটা একটা মাইক্রো রচনা সেটা তোমাদের বইতে আছে তোমরা ইচ্ছা করলে তোমরা এটার থেকে আরেকটা মাইক্রো রচনা তৈরি করে পড়তে পারো সু ফার নো ওয়ান নোস হোয়েন অ্যান্ড আকুয়া উইল হ্যাপেন সু ফার নো ওয়ান নোস হোয়েন অ্যান্ড আকুয়া উইল হ্যাপেন তোমরা তোমাদের খাতায় লিখে গেল কথা লিখো আমি তোমাদেরকে আগামীকালের জন্য দুটা বাড়ি খাস দেবো তোমরা এই দুটা লিখে দেবো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল আমরা আলোচনা করব তোমাদের সাথে আলোচনা করব কমপ্লিটিং ফর্মস যেটা যেটা আমাদেরকে এটা থেকে আমরা পাঁচটা নম্বর পেয়ে থাকি এবং এটা খুব সহজ তারপর আমরা এটা নিয়ে একটু আলোচনা করব কমপ্লিটিং ফর্মস এটা আমরা চর্চা রাখলে আমাদের একটু শিখনটা দীর্ঘস্থায়ী হবে এখন আমি তোমাদের জন্য শুধুমাত্র দুইটি শব্দ দিচ্ছি যে দুটা শব্দ থেকে তোমরা বাড়িতে চর্চা করবে ইংলিশ মিনিং অপোজিট ওয়ার্ড সিমিলার ওয়ার্ড বের করতে চেষ্টা করবে একটা হচ্ছে লিপ লেট লিপ লেট আরটা হচ্ছে তোমার নেক্সট নেক্সট এই দুটা শব্দ তোমরা বাড়িতে এই দুটা শব্দ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদের কাজ তো প্রথমে ইংলিশ মিনিং বের করা দ্বিতীয় কাজ হবে যে সিমিলার ওয়ার্ড বের করা তৃতীয় কাজ হবে তোমাদের অপোজিট ওয়ার্ড বের করা আশা করি তোমরা এ পর্যন্ত সুস্থ থাকবে সুখে থাকবে ইনশাআল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু